এরপরে আমরা লোকমান হোসেন আপনি লিখেছেন লাইগেশন করা জায়েজ আছে কি লাইগেশন হলো স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি যদি আমি ভুল না বলে থাকি এটা জায়েজ নয় স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় সাময়িক যে জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি আছে সেটি বিভিন্ন উপায় হতে পারে আপনার কপাটি পরে হতে পারে বা আরো বিভিন্ন আপনার টেকনিক বা সিস্টেম আছে সেগুলোর মাধ্যমে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যেতে পারে আর যে তোমরা লিখেছেন আগে ক্যারিয়ার চিন্তা করা উচিত নাকি বিয়ে করার চিন্তা করা উচিত অবশ্যই আপনার ন্যূনতম স্ত্রীর আপনার মোহর এবং ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা করে তারপর বিবাহ করা উচিত ক্যারিয়ার বলতে যদি আপনি এটুকু বুঝান তাহলে এটুকুর ব্যবস্থা করে তারপর বিয়ে করা উচিত কিন্তু ক্যারিয়ার মানে যদি হয় যে লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য আপনার অর্থকড়ি এবং সামাজিক অবস্থান এগুলো সৃষ্টি করে তারপর বিয়ে করা তাহলে সেটার জন্য বিয়েকে বিলম্ব করা জায়েজ নয় উচিত নয় আরজু তামান্না আপনি লিখেছেন কোনো অমুসলিমকে কিভাবে ইসলাম সম্পর্কে বলবো আপনি তাকে ইসলামের সৌন্দর্য আছে এরকম বই পুস্তক দিতে পারেন মওলানা আবু তাহের মিসবা অনুদিত গুরুদত্ত সিং এর একটা বই আছে তোমাকে ভালোবাসি হে নবী একজন অমুসলিমের লেখা এই বইটি আপনি যে কোনো অমুসলিমকে দিতে পারেন এছাড়া ইসলামের সৌন্দর্য নিয়ে অনেকেই লিখেছেন বিভিন্ন ভাষায় বাংলা ইংরেজিতে সেই বইগুলো আপনি প্রোভাইড করতে পারেন অমুসলিমদেরকে সেই সাথে ইসলামের বিভিন্ন সৌন্দর্য আপনার নিজে তুলে ধরার যোগ্যতা থাকলে আপনি তুলে ধরবেন অথবা ডক্টর জাকির নায়েক বেলাল ফিলিপস এবং আপনার আহমদ ইরাজ সহ বিভিন্ন স্কলারদের যে তুলনামূলক ধর্মের উপরে তাদের লেকচার আছে সেগুলো তাদেরকে প্রোভাইড করতে পারেন সেগুলো লিঙ্ক দিতে পারেন এরপরে জাপি খান আপনি লিখেছেন মায়ের নামে এক ছেলে জমি কিনলে তা মা অন্য ছেলেকে দিতে পারবেন কিনা মায়ের নামে যদি কোনো ছেলে জমি কিনেন সেটা কেন কিনেছেন ছেলে যদি মায়ের নামে জাস্ট কিনেছেন মালিকানা তারই কোনো কারণে কৌশলগত কারণে মায়ের নামে রেখেছেন তাহলে যেটা মালিক তো ওই ছেলে সেটা মা অন্য কাউকে দিতে পারে না ছেলের পারমিশন ছাড়া আর যদি ছেলে তার মাকে গিফট দিয়ে দেন জমি কিনে তাহলে সেক্ষেত্রে মা সেটা চাইলে অন্য কাউকে দিতে পারেন এ সমস্ত ক্ষেত্রে খোলাসা হওয়া উচিত যে ছেলের উদ্দেশ্য কী সত্যপথের দিশারি আইডি থেকে আপনি লিখেছেন নফল সিয়াম রেখে স্ত্রী মিলন করলে কি কাফার আদায় করতে হবে নফল সিয়াম রেখে যদি কেউ স্ত্রী মিলন করেন তাহলে সেক্ষেত্রে কাফার আদায় করতে হবে না তবে সে কাজা রাখতে হবে অনেক ওলামা ইকরামের মতে কাজা রাখতে হবে না যে বিশেষ করে হাম্বলি মাযহাবের ওলামা ইকরাম মনে করেন যে কাজা রাখতে হবে না এবং সেক্ষেত্রে তারা মনে করে যে নফল কাজ ভেঙে ফেললে সেটা আবার পুনরায় করা আবশ্যক নয় তবে হানাফি মাযহাব অনুযায়ী কাজা করতে হবে কাফারা কোনো অবস্থাতে করতে হবে না কারণ রমজানের রোজা শুধুমাত্র ভাঙলে সেক্ষেত্রে কাফারা করতে হবে এরপরে হাজেল কুইন আইডি থেকে আপনি লিখেছেন আমার বাবা আমার দাদির নামে জমি কিনেছেন সে জমির ভাগ কি আমার চাচা ফুপুরাও পাবেন আপনার বাবা যদি আপনার দাদির নামে জমি কিনেন সেক্ষেত্রে আপনার সে জমির ভাগ চাচা ফুপুরা পাবেন যদি আপনার চাচিকে সেটা গিফট হিসাবে আপনার বাবা দিয়ে থাকেন আপনার দাদিকে গিফট হিসাবে দিয়ে থাকেন এবং তার মৃত্যুর পরে সন্তানরা পাবেন স্বাভাবিকভাবে আপনার বাবাও সেখান থেকে অংশ পাবেন আর যদি জাস্ট আপনার দাদির নামে রেখেছেন এমন হয় তাকে গিফট দেননি তাহলে সেক্ষেত্রে অন্যরা পাবেন না এটা আপনার বাবার হক কাউসার তনি এ তনয় এআইডি থেকে আপনি লিখেছেন আমি ব্যাংক থেকে বাইর কাজে লোন নিয়েছি তখন আমার সুদের মাসআলা জানা ছিল না দিনের পথে এসে জানতে পারি এরপরে আমি অনুতপ্ত তবা করেছি কিন্তু এই ইনস্টলমেন্ট বহন করে যেতে হচ্ছে এখন আমার করণীয় কি যদি আপনার সুযোগ থাকে তৌফিক থাকে পুরো টাকা পেমেন্ট করে দিয়ে আপনি মুক্ত হয়ে যাবেন এই ঋণ থেকে তাহলে সে চেষ্টা করা উচিত আর যদি সেই শক্তি সামর্থ্য আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে দ্রুততম সময়ে আপনি এটা থেকে মুক্তি লাভ করার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে ইস্তেগফার করবেন বিকল্প কোনো পথ যদি খোলা থাকে এই লোন থেকে বেরিয়ে আসা সেই পথে আপনাকে যেতে হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে সুদের কারবার যারা আগে করে ফেলেছেন পরবর্তীতে আল্লাহ যখন আয়াত নাজিল করলেন তিনি তার ভুল বুঝতে পেরেছেন তখন সে আগে যেগুলো করেছে তবা করে আসলে আল্লাহ তাআলা সেগুলো মাফ করবেন ইনশাআল্লাহ বিদিন আর জুলেখা জাহান আপনি লিখেছেন বিয়ে করার ক্ষেত্রে কি মেয়েদের যোগ্যতা ছেলেদের চেয়ে নিম্ন হতে হবে এমন কোনো বিধিবিধান আছে না এমন কোনো বিধিবিধান নেই এক্ষেত্রে কম বেশি হতে পারে এর জন্য বিয়ে অশুদ্ধ হওয়ার কোনো কারণ থাকতে পারে না এরপরে নগায়রাতুল জান্নাত এ আইডি থেকে আপনি লিখেছেন পার্লারে কাজ করে টাকা উপার্জন করলে তাকে জায়েজ হবে পার্লারে কাজ করা এবং তার মাধ্যমে টাকা উপার্জন করা এটা জায়েজ হবে বিশেষ করে পার্লারে টাকা আপনার উপার্জন করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সেখানে আপনি কী কাজ করছেন আপনি যদি এমন কোনো সার্ভিস প্রোভাইড করেন যেটা আসলে হারাম যেমন পার্লারে গিয়ে আপনি ধরুন কারোর আপনার মেয়ে মানুষ তার
আপনার গায়ে ট্যাটু আপনি লাগাচ্ছেন অথবা ছেলেদের গায়ে ট্যাটু লাগাচ্ছেন যেটা লাগানো হারাম, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই চাকরি করা জায়েজ নয়। আর যদি সেখানে থেকে আপনি হালাল কাজগুলো করেন, মেয়েদের সাধারণ সাজগোজগুলো করে দেন, তাহলে সেক্ষেত্রে সেই চাকরি করাতে কোনো অসুবিধা নেই। আখেরি নবীর উম্মতে আইডি থেকে লিখেছেন, ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুনাহ? ঘরে কবুতর অথবা পাখি এগুলো পালন করাতে কোনো অসুবিধা নেই, কারণ পাখি এই পশু এভাবেই পালন করা হয়ে থাকে। বিশেষ করে পাখির ক্ষেত্রে যে পাখিগুলো খাঁচায় পালনযোগ্য এভাবেই সেগুলো বেড়ে উঠেছে, জন্ম হয়েছে, জাতটাই এরকম, তাহলে সেগুলো পালা করা পালা দোষণীয় নয়। তবে যে পাখি বাহিরে উড়ে চড়ে বেড়ায় সেগুলোকে বলপূর্বক আপনি বেঁধে রেখেছেন এবং খাবার দিচ্ছেন না, এরকম যদি হয় সেটাও জুলুম হবে। এমনি নাজমুল হক আপনি লিখেছেন, রুমে যদি অন্ধ বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে? রুমে বন্ধ অবস্থায় টিভি থাকলে সেই রুমে যদি আপনি নামাজ পড়েন তাহলে সালাত আপনার হয়ে যাবে। বিশেষ করে যদি টিভি বন্ধ থাকে তাহলে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে, আর যদি টিভি চালু থাকে তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হবে, জন্য অন্য কোথাও সালাত আদায় করা উচিত। এমনি শিহাব ইসলাম সবুজ জানতে চেয়েছেন, আমাদের মসজিদ কেবলা থেকে কিছুটা ডানে অবস্থিত, আমাদের এলাকার মুসল্লিরা কম বেশি সবাই জানে বিষয়টা, সবাই কেবলা থেকে কিছুটা ডানে জামাত দাঁড়িয়ে জামাত আদায় করি, এখন আমার বা আমাদের করণীয় কি? মসজিদ বরাবর কেবলার দিকে সাধ্য অনুযায়ী রাখা উচিত, একটু যদি ডানে বামে থাকে সেক্ষেত্রে কাতারকে সেভাবে করা উচিত। যদিও মসজিদে বা যে কোনো জায়গায় আপনি নামাজ আদায় করার ক্ষেত্রে 50%+ কেবলার দিকে যখন থাকবেন তখন আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে কেবলার দিকে ফিরে সালাত আদায় করার বিষয়টাতে যেন ত্রুটি না হয় সেজন্য আপনার এটা যেহেতু স্থায়ী সমস্যা বিধায় আপনি এটাকে কাতার এমনভাবে দাগ দিলেন যাতে করে পরিপূর্ণ কেবলার দিকে হয়। এরপরে সাদিয়া আফরিন আপনি লিখেছেন, আমার একটা প্রশ্ন ছিল, তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে, মাথায় কাপড় ছাড়া উজু হবে কি না? মাথায় কাপড় ছাড়া উজু হবে, কোনো অসুবিধা নেই, আপনি উজু করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে, এটাই তো স্বাভাবিক। আপনি মুখের চুলের গোড়া থেকে নিয়ে আপনার কানের লতিবন্ধ সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার ওড়না ভিজে যাবে, অতএব ওড়না খুলে উজু করতে কোনো অসুবিধা নেই। এরপরে নাসরিন শারমিন আপনি লিখেছেন, ইচ্ছাকৃতভাবে দুধ মা হওয়ার জন্য বাচ্চার বয়স 3 অধিক হলে কি তাকে দুধ পান করা যাবে, করানো যাবে? দেখুন, বাচ্চার বয়স 3 অধিক হলে তাকে দুধ পান করানো উচিত নয়, হানাফি মাজহাব অনুযায়ী এটা জায়েজই নয়, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আপনার হাউলাইনি কামিলের লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা, বাচ্চাকে দুধ পান করার ক্ষেত্রে 2 বছর, আয়াতের আগের অংশটা আমার মনে পড়ছে না, প্রয়োজনীয় যে অংশটা আমাদের মাজহাবে সেটা আমরা পেয়ে গেছি, সেটা হলো যে দুধ দান করবেন যে মা তিনি তার সন্তানকে দুধ পান করেন 2 বছর পরিপূর্ণ যদি করতে চান দুধ পানের সময়সীমা, এই জন্য 2 বছরের পরে তিনি দুধ পান করাবেন না। অনেক ওলামায়ে কেরাম অবশ্য বলেন যে দুধ পান করানো যাবে 2 বছর পরেও, কারণ কোরআন হাদিসে কোথাও সরাসরি নিষেধ নাই, কিন্তু দুধ পানের সময়সীমা 2 বছর ফিক্স করে দেওয়া হয়েছে, তারপরে পান করলে তার মাধ্যমে হারাম হওয়ার সাব্যস্ত হবে না এবং দুধ পান করার যে উপকারিতা সেটাও নেই, সেটাও অর্জিত হয় না 2 বছরের পরে, বিধায় এই কাজটি করা অনুচিত। লিমা আক্তার আপনি লিখেছেন, শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি? আর বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে কি না শরীর নাপাক অবস্থায়? উত্তর হলো যে সব বাচ্চাদের গায়ে হাত দেওয়াতে কোনো অসুবিধা নেই নাপাক শরীর নিয়ে, আর নাপাক অবস্থায় সে কাপড় ধুতে করলে সে গায়ের যে কাপড় সেগুলো অপবিত্র হয়ে যাবে না, সামান্য ছিটে পোটা আসলে এর কারণে অপবিত্র হবে না, তবে কোনো নাপাক যদি ছিটে এসে শরীরে লাগে সে অংশটা শুধু ধুয়ে ফেললে হবে। হাসনা রতন, আর যদি শুধু পানি ছিটে আসে তাহলে তার কারণে সংসার কারণে নামাজ হবে না, এরকম বিষয় না। হাসনা রতন আপনি লিখেছেন, যদি কেউ 40-এর দাওয়াত দিয়ে থাকে তবে সেখানে যাওয়া কি জরুরি, না গেলে কোনো গুনাহ হবে? যাওয়া তো জরুরি মোটেই না, কারণ 40-এর যে আনুষ্ঠানিকতা এটি ইসলাম সম্মত আনুষ্ঠানিকতা নয়, এটা হিন্দুদের বিভিন্ন কালচার থেকে আমাদের সমাজে এসেছে, বিধায় আমরা সেগুলোতে যাব না, সেগুলো অ্যাভয়েড করা উচিত, কারণ সুন্নাহ বিরোধী কোনো কাজে মুসলমান যথাসম্ভব যাওয়া উচিত নয়।